গভীর মনোযোগ দেন। হযরতে ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাই খাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ডের মধ্যে একখানা হাদিস নকল করলেন, আমার বাবাজিরা প্রথম খণ্ডের মধ্যে হাদিস বলতে গিয়া, ইন্না বানি ইসরাইলা, বানি ইসরাইলের যুগে, কানা রাজুলান আসাল্লাহ আমি আতাইসানা, একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি মুসা আলাইহিস সালামের জামানার, যে ব্যক্তি আল্লাহর সাথে 200 বছর পর্যন্ত নাফরমানি করেছে, 200 বছর নাফরমানি করার পর ওই ব্যক্তিটা মারা গেছে, মারা যাওয়ার পর মুসা নবীর উম্মতেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ও নবী মুসা, যে ব্যক্তি আল্লাহর সাথে 200 বছর নাফরমানি করছে ওই ব্যক্তি যারা যা আমরা এই দুনিয়ার মধ্যে হইতে দিমু না, তারা কি করলো, আল্লাহর বান্দারে টানিয়া টানিয়া জঙ্গলের মধ্যে নিয়ে ফালাইয়া দেয়, তারা ডাক দিয়া কয় আল্লাহর সাথে 200 বছর নাফরমানি যে করে রে, ওই ব্যক্তি কখনো আল্লাহর মাহবুব বান্দা হইতে পারে না, আল্লাহর বন্ধু হইতে পারে না, আল্লাহর শত্রুর জানাজা এই জমিনের মধ্যে আমরা পড়াইতে দিমু না, তারা টানিয়া টানিয়া 200 বছর নাফরমানি করনে ওয়ালা ব্যক্তি রে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিছে। মুসা আলাইহিস সালাম চুপ হইয়া গেল, কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাযিল হইয়া যায়, আল্লাহ ডাক দিয়া কয় মুসা গো উখরুজ উখরুজ বের হইয়া যাও, ওই ব্যক্তিটাকে তুমি গ্রহণ করো, ওই আমার বন্ধুটাকে নিয়ে আসো। বলে কে আপনার বন্ধু, আল্লাহ ডাক দিয়া কয় ও আমার দোস্ত মুসা, ওই যে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিছে 200 বছর নাফরমানি করছে আমার। বলে আল্লাহ, যেই ব্যক্তি তোমার সাথে 200 বছর নাফরমানি করছে ওই ব্যক্তি তোমার বন্ধু হয় কেমনে? বলে আমার বন্ধু তুমি যাও উখরুজ বের হইয়া যাও, ফসল্লি আলাইহে, ওই ব্যক্তিকে আনিয়া গোসল দেওয়ায়া সুন্দর মতো দাফন দিয়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহ নবী মুসা বের হইয়া গেলেন, মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে আনলেন, ব্যক্তিটাকে গোসল দেওয়ায়া জানাজা পড়ায়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দিলেন। দাফন দেওয়ার পর রাত্রি বেলায় আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ, কি কারণে 200 বছর নাফরমানি করনে ওয়ালা ব্যক্তির তুমি তোমার বন্ধু বানাইলা? ডাক দিয়া কয় মুসা রে, এই ব্যক্তির কোনো আমল নাই, এই ব্যক্তির কোনো ভালো আমল নাই, তবে একটা কাজ আমার ভালো লাগছে তোমার লাগো। কি কাজ তোমার ভালো লাগছে? ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা বিইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি ফাসাল্লি আলাইহি। ও মুসা গো, তোমার উপর তাওরাত কিতাব আমি আল্লাহ নাযিল করলাম, ওই তাওরাত কিতাব যখন এই ব্যক্তি পড়তো, পড়তে গিয়া যখন আমার আখিরি জামানার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন ওই কিতাবের মধ্যে লেখা দেখতে পাইত, ওই নামটার মধ্যে এই ব্যক্তিটা ঠোঁটটা লাগায় একটা চুমা দিত, চুমা দেওয়ার সাথে সাথে ওই নাম মুবারকটা তার চোখের মধ্যে লাগাইতো, চোখের মধ্যে লাগায়া ইয়া রাসূলুল্লাহ বলি একটা চিৎকার মারিয়া আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ, আমার রহমাতুল্লিল আলামিনে দুদুক মহব্বত করার কারণে, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক রে এতদুক ভালোবাসার কারণে আমি আল্লাহ তার 200 বছরের নাফরমানি মাফ করিয়া, তার 200 বছরের গোস্তাগি মাফ করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চির গুনাহগার থেকে মুক্তি দেওয়ায়া আমি আল্লাহ তার জান্নাতের মালিক বানায়া দিলাম।